গল্পের নাম রজনীগন্ধা। এটা একটা হিন্দি ইমোশনাল শিক্ষণীয় একটা গল্প, যেটা 2021 সালে মুক্তি পেয়েছিল। এই গল্পটা একটা পতিতা পরিবারকে নিয়ে। আমি পুরোপুরি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই গল্পটা শেষ হতে হতে তোমাদের চোখ দিয়ে পানি বের হবে। তাই আমার উপর পুরো ভরসা রেখে গল্পটা দেখতে পারো। কিভাবে একটা হাসিখুশি পরিবার ধ্বংস হয়, একটা মা কিভাবে একজন পতিতা হয়, আর একটা বাবা কেনই বা তার মেয়ের জন্য ব্রোকার হয়, আসলে তাদের পরিবারে কি এমন ভয়ানক ঘটনা ঘটেছিল, এর সবকিছুই আমরা এই গল্পে দেখবো। মুভিতে একটু অ্যাডাল্ট সিন আছে, যারা 18+ না গল্পটা তারা স্কিপ করতে পারো, না করলেও খুব একটা সমস্যা নেই। ওরকম কোনো খারাপ দৃশ্য ব্যবহার করবো না, মেইনলি তোমরা গল্পে ফোকাস করো, দেখবে অসম্ভব সুন্দর একটা গল্প। তো গল্পের শুরুতে একটা মা আর তার বাচ্চাকে দেখে, মায়ের নাম শাবনাম আর বাচ্চাটার নাম ফারিয়া। এরা দুজন একটা মসজিদে আসে একটা হুজুরের সাথে দেখা করবে। ঠিক তখনই সেখানে একটা লোক আসে, শাবনামকে বলে, এখানে তুমি কেন এসেছো, আমাকে তুমি সবকিছু খুলে বলতে পারো। শাবনাম তাকে সবকিছু খুলে বলে, একটা মানুষ যদি একটা গুণা বারবার করতে থাকে তবে সেই মানুষটার কি করা প্রয়োজন, কিভাবে এই গুণা থেকে মাপ পেতে পারে। লোকটা বলে তাকে তওবা করতে হবে। শাবনাম বলে সেই লোকটা যদি তওবা করে আবারও একই ভুল করে তাহলে তখন তাকে কি করতে হবে। লোকটা বলে তখন তার কাছে একটাই রাস্তা, ওই মানুষকে কাফফারা দিতে হবে, মানে গরিবদের খাওয়াতে হবে, মিসকিনদের পোশাক দিতে হবে, একটা না 3 দিন তাকে রোজা রাখতে হবে, সাথে একজন ক্রীতদাসকে মুক্ত করতে হবে, আর কাফফারা অর্থ হলো প্রায়শ্চিত্ত করা। আর এসব কিছু ফারিয়া মন দিয়ে শোনে। সিন এখানেই কাট হয়। এরপর আমরা একটা মেয়েকে দেখি, যার নাম নাজিয়া, আর সে একজন পতিতা মেয়ে। একটা ছেলে বারবার তার কাছে আসে, যার নাম আকাশ, তার সাথে প্রতিদিন ফিজিক্যাল সম্পর্ক করে, এর বিনিময়ে তাকে অনেকগুলো টাকা দেয়। কিন্তু মেয়েটার ভেতর সামান্য একটু অনুভূতি নেই, শুধু টাকা নেই আর পুরুষদের সাথে ফিজিক্যাল সম্পর্ক করে, আর ছেলেটা তাকে ভীষণ ভালোবাসে। প্রতিদিন সে নাজিয়ার সাথে রাত কাটায়, সে ছাড়া কখনো অন্য কোনো মেয়ের কাছে যায় না, আসলে সে তাকে গার্লফ্রেন্ড বানাতে চায়। তো তাদের ফিজিক্যাল সম্পর্ক শেষ হয়, এরপর নাজিয়াকে সুন্দরভাবে তৈরি থাকতে বলে, কারণ তার সাথে সে ডেট করতে যাবে। কিন্তু নাজিয়া তার কথায় রাজি হয় না, উল্টো তাকে বকা দিয়ে বের করে দেয়। আসলে নাজিয়ার লাইফটা একদম আলাদা, সে প্রত্যেকটা পুরুষের সাথে খারাপ ব্যবহার করে, কোনো পুরুষকেই সে দেখতে পায় না। এর একটা কারণ আছে যেটা আমরা সামনে জানতে পারবো। আর নাজিয়া সবার সাথে ফিজিক্যাল সম্পর্ক করলেও কখনো সে কোনো প্রোটেকশন ব্যবহার করে না, এটা একটু মনে রেখো। এদিকে শাবনামকে দেখে, সে তার মেয়ে ফারিয়াকে নিয়ে একটা ভূতে আসে, এখান থেকে সে তার স্বামীকে ফোন করে। আসলে শাবনামের স্বামী সৌদিতে থাকে, তো এখানে সে তার স্বামীকে অনেকবার ফোন করে কিন্তু শাবনাম তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। এরপর সে কষ্ট পেয়ে ওখান থেকে বাসায় ফিরে আসে। ঘরে ফিরে শাবনাম রান্না করবে, কিন্তু তাদের ঘরে খুব একটা বাজার নেই, তবুও সে কিছু একটা দিয়ে রান্না করছিল। ঠিক তখনই ফারিয়া বাইরে আসে, কিন্তু শাবনাম এই ব্যাপারটা দেখতে পায় না। একটু পর সে ফারিয়াকে ডাক দেয়, দেখে সে ঘরে নেই। শাবনাম তখন অনেক টেনশনে পড়ে, এদিক সেদিক তাকে খুঁজতে থাকে। এরপর সে একটা ফোন বুথে আসে, আর এখানে সে ফারিয়াকে দেখতে পায়। আসলে ফারিয়া এখানে তার বাবাকে ফোন করতে এসেছিল। তো শাবনাম এখানে একটা পতিতাকে দেখতে পায়, যার নাম সুস্মিতা। সুস্মিতা তার প্রতিবেশী হয়, তার সাথে শাবনামের বেশ ভালো সম্পর্ক। ফারিয়া তার মায়ের ডায়েরিটা এখানে এনেছিল, যে ডায়েরিতে তার বাবার নাম্বার লেখা ছিল। সুস্মিতা ফারিয়ার কাছ থেকে তার বাবার নাম্বার নাই, এরপর তার বাবাকে ফোন করেছিল আর তার সাথে কথা বলেছিল। তো সুস্মিতা শাবনামকে বলে, তোমার স্বামী ওখানকার একটা মেয়েকে বিয়ে করেছে আর এখন সে তার সাথে সংসার করছে, ইন্ডিয়াতে সে কখনো ফিরবে না। এটা শুনে শাবনাম অনেক কষ্ট পায়, এখানে সে কান্না করতে থাকে। এরপর সে তার মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসে। সিন এখানেই কাট হয়। এদিকে আকাশ আর নাজিয়াকে একসাথে দেখে, আকাশ নাজিয়াকে 2000 টাকা দেয় আর তাকে বাহিরে ঘুরতে নিয়ে আসে। এরপর নাজিয়াকে বলে, বলো কোথায় কোথায় তুমি ঘুরতে যাবে, আজকে সারাদিন তুমি আমার সাথে থাকবে, সারাদিনটাই তুমি আমার সাথে ঘুরবে। নাজিয়া তাকে একটা কবরস্থানে নিয়ে যেতে বলে। এই কবরে এসে অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করে, এখানে সে অনেক কষ্ট পায়, কোন এক অতীতের স্মৃতি মনে করতে থাকে। এরপর সে আকাশের কাছে আসে, আকাশ তখন তাকে প্রপোজ করে, তাকে বলে, আমি তোকে ভালোবাসি আর এখন তোকে আমি বিয়ে করতে চাই, তোর সাথে সংসার করতে চাই। কিন্তু নাজিয়া তার কথায় রাজি হয় না, আকাশ ওখান থেকে ফিরে আসে। এদিকে রাত হবার পর শাবনামের কাছে তার বাড়ির মালিক আসে, যার নাম ছিল পাবান। পাবান শাবনামের কাছ থেকে বাড়ি ভাড়া চায় কিন্তু তার কাছে কোনো টাকা নেই, আর পাবান তার কাছ থেকে 6 মাসের ভাড়া পায়। আর এটাও সে জানতে পারছে, শাবনামের হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে আর বিদেশেই সে এখন সংসার করবে, এখানে মালিক তার সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে যায় আর তাহলেই তার ভাড়াটা মাফ করে দিবে, এটা সে শাবনামকে বলে। এরপর তার সাথে হাতাহাতি করতে থাকে, শাবনাম তখন ভীষণ রাগ করে, তারপর পাবানকে ঘর থেকে বের করে দেয়। সিন এখানেই কাট হয়। ওই রাতেই শাবনামকেও বাড়ি থেকে বের করে দেয়। শাবনাম সুস্মিতার কাছে আসে, তার প্রবলেম তাকে খুলে বলে, এখন সে কি করবে কিছুই ভাবতে পারছে না। তো সুস্মিতা একজন পতিতা মেয়ে আর পতিতার কাজ করেই তার জীবন চলে, শাবনামের কাছেও আর কোনো রাস্তা নেই, তার তো একটা বাচ্চা আছে, তাদেরকে তো বেঁচে থাকতে হবে, এই জন্য শাবনামও পতিতার কাজ করতে শুরু করে। এভাবেই শাবনাম তার শরীর বেঁচে তার বাচ্চাকে মানুষ করতে থাকে। সিন এখানেই কাট হয়। পরের দিশে আমরা একটা লোককে দেখি, আর এটাই হলো শাবনামের হাজবেন্ড, যার নাম মনির। আর মনির অনেক বছর পর দেশে ফিরল, তার মহল্লার অনেক কিছুই বদলে গেছে। এখানে সে তার বাচ্চা আর বউকে খুঁজতে থাকে কিন্তু কাউকেই সে খুঁজে পায় না। এরপর রাত হয়, এখনো কাউকেই খুঁজে পায় না। এভাবে খুঁজতে খুঁজতে সে একটা পতিতালয় আসে, ওখানকার কিছু মহিলাকে সুস্মিতার কথা বলে, যে তার প্রতিবেশী ছিল।
একটু পর তার সাথে সুস্মিতার দেখা হয়। সুস্মিতা তাকে ঘরে নিয়ে আসে আর গল্পটা তখনই ফ্ল্যাশব্যাকে যায়, মানে কয়েক বছর অতীতে নিয়ে আসে। মনির যখন দেশে ছিল তাদের তখন সবকিছুই ঠিকঠাক ছিল, একজন আরেকজনকে অনেক ভালোবাসত, তাদের পুরো ফ্যামিলি বেশ ভালো ছিল। তো সে সময় মনির একটা ব্যবসা করত, কিন্তু ব্যবসায় খুব একটা লাভ হতো না, সংসার চালাতে হিমশিম খেত। এমনকি সে পাবানকে দু মাসের ভাড়াও দিতে পারেনি। পাবান তখন মনিরকে একটা আইডিয়া দেয়, এই দেশে থেকে তুমি কিছুই করতে পারবে না, তুমি এখন বাইরের দেশে যাও, ওখানেই তুমি কয়েক বছর কাজ করো, ওখান থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। এখন শুধু তুমি টাকা ম্যানেজ করো, আমি তোমার সবকিছু ব্যবস্থা করে দিব। এটা বলে পাবান ওখান থেকে ফিরে আসে। এরপর সেখানে তার বিবি আসে, তার বিবিও তাকে রিকোয়েস্ট করতে থাকে, এভাবে আমরা আর কতদিন থাকবো, কিছুদিন পরপর ধার করতে হয়, সংসার ঠিকভাবে চলে না, আমাদের তো একটা মেয়ে আছে আর তারও তো একটা ভবিষ্যৎ আছে, আমাদের ভবিষ্যতের জন্য কিছুদিন তুমি বাইরে থাকো। মনির তার কথায় রাজি হয় না, সে তার বউ বাচ্চাকে অনেক ভালোবাসে, তাদেরকে ছাড়া সে একমাত্র থাকতে পারবে না। কিন্তু শাবনাম তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, এরপর তাকে তার গহনা খুলে দেয় আর সবকিছুর ব্যবস্থা করতে বলে। মনির তখন বাধ্য হয়ে রাজি হয়। এরপরে সে সৌদিতে যায়, দৃশ্য বর্তমানে ফিরে আসে। মনির তার বিবিকে খুঁজতে খুঁজতে একটা ঘরে আসে, এখানে দেখে দুজন ছেলে মেয়ে শারীরিক সম্পর্ক করছে। এটা দেখে সে স্তব্ধ হয়ে যায়, বাইরে সে অপেক্ষা করে। একটু পর একটা ছেলে ঘর থেকে বের হয়ে আসে, মনির তখন ভিতরে ঢোকে। ভিতরে ঢুকেই সে এই দৃশ্য দেখে, সাথে সাথে তার মুখটা ঘুরে নাই, মেয়েটা তার কাপড় পরতে থাকে আর এটাই হলো নাজিয়া। নাজিয়া ভাবতে থাকে এটা তার কাস্টমার হবে, এর জন্য সে বলে তাড়াতাড়ি রেডি হও, আমার আরো একটা কাস্টমার আছে। এটা শুনে তার বাবা অনেক কষ্ট পায়, সে বলে আমি তোমার কাস্টমার না, আমি তোমার বাবা হই। এরপর তার বাবা তার কাছে আসে, নাজিয়া একটু চুপ করে থাকে কিন্তু তার মনটা একটু পরিবর্তন হয় না। মনির বলে তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্যই তোমরা অনেক কষ্ট পেয়েছো, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাদের সবার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও আর এখন তুমি আমার সাথে চলো। এটা বলে এখানে সে কান্না করতে থাকে, কিন্তু নাজিয়া সবকিছু নর্মালি নাই, তার রিয়াকশনটা একদম আলাদা ছিল। এরপর সে তার বাবার কাছে আসে, তাকে বলে তুমি একটা ভুল করেছো, এর জন্য তোমাকে অবশ্যই কাফফারা দিতে হবে, আমার মা তোমার জন্য 15 বছর শাস্তি পেয়েছে, 15 বছর এখানে পতিতার কাজ করেছে আর এ সবকিছু হয়েছে তোমার জন্য, তাই তুমি অনেক বড় একটা পাপ করেছো, এর জন্য অবশ্যই তোমাকে কাফফারা দিতে হবে, আমার জন্য তোমাকে 15 দিন ব্রোকার হতে হবে, মানে আমার জন্য তুমি কাস্টমার ঠিক করবে, এরপর আমি তার সাথে থাকবো, তার সাথে ফিজিক্যাল সম্পর্ক করবো। মনির এখানে অনেক কষ্ট পায়, সে বলে এটা আমি কখনো করতে পারবো না, কিন্তু নাজিয়া তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে বলে তুই আমার কাছে অনেকদিন আগেই মারা গেছিস, এখান থেকে তুই এখনই বের হয়ে যা, এটা বলে তাকে ঘর থেকে বের করে দেয়। গল্পটা এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। 15 বছর ধরে শাবনাম পতিতার কাজ করে, তার মায়ের একটাই স্বপ্ন, তার মেয়ে যেন ভালো থাকে, তার মেয়ের যেন একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে, এর জন্যই সে টানা 15 বছর পতিতার কাজ করে। কিন্তু হঠাৎই একদিন সে অসুস্থ হয়ে পড়ে, তার মেয়ের জন্য সে তখন অনেক টেনশন করে। তো সে সময় সে তার মেয়েকে একটা কথা বলেছিল, আমার মনিরকে তুমি মাফ করে দিও, তোমার বাবাকে তুমি ক্ষমা করে দিও, আমি তাকে এখনো ভালোবাসি আর তোমার এই নামটা তোমার বাবা রেখেছে। এটা বলে তার মা ওখানেই মারা যায়। সিন বর্তমানে ফিরে আসে। আসলে নাজিয়া তার বাবাকে ঘৃণা করে, তার মা মারা যাওয়ার পর তার কোনো রাস্তা ছিল না, তখন সে বাধ্য হয়ে পতিতার রাস্তা বেছে নেয় আর তার নামটাও পরিবর্তন করে, কারণ তার নামটা তার বাবা রেখেছিল। এরপর মনিরকে দেখি, তার মেয়ের কথা শুনে সে অনেক কষ্ট পেয়েছে, এগুলো কষ্ট সে সহ্য করতে পারছে না, ভিতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে তার স্ত্রীর কবরে আসে। মনির তখন অতীতের স্মৃতি মনে করতে থাকে, মনিরের সুন্দর একটা হাসি খুশি পরিবার ছিল, তার মেয়েটা যখন ছোট্ট ছিল সে তখন তার মেয়েকে অনেক ভালোবাসত, তাদের পরিবারের সবকিছুই ঠিকঠাক ছিল, এগুলো ভেবে সে খুবই কষ্ট পায়। তার বিবির কবরের পাশে সে কান্না করতে থাকে। পরের দিন সে ফারিয়ার কাছে আসে আর ফারিয়ার কথায় সে রাজি হয়, মানে সে তার ব্রোকার হয়ে যায়, তার মেয়ের জন্য সে কাস্টমার ঠিক করবে। একদিন একটা লোক ফারিয়াকে খুঁজতেছিল, তো মনির তো ফারিয়ার ব্রোকার হয়, এর জন্য লোকটা এসে মনিরকে টাকা উপহার করে, ফারিয়ার সাথে রাত কাটানোর জন্য টাকা ঠিক করে। মনির তখন ভীষণ রাগ করে আর লোকটাকে ওখানেই মারতে থাকে, এরপর তাকে ওখান থেকে বের করে দেয়। আসলে কেউ তার মেয়ের সাথে রাত কাটাবে, তার মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্ক করবে আর এটার জন্য তার বাবার কাছে দাম ঠিক করবে, মনির এটা সহ্য করতে পারে না। তো এটা আবার এখান থেকে ফারিয়াও দেখতে পায়। এরপর ফারিয়া তার বাবার কাছে আসে, তার বাবাকে সরি বলে, আমি জানি বাবা তুমি আমাকে অনেক ভালোবাসো আর এই কাজ তুমি আমাকে কখনো করতে দিবে না, আর আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে তুমি আমার জন্য কি করতে পারো। এটা বলে এখান থেকে তারা বের হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আমরা বুঝতে পারি এর সবকিছুই তার একটা কল্পনা ছিল। ফারিয়া তখন এখানে আসে, তার বাবাকে বকতে থাকে, বলে এভাবেই যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো তাহলে আমার কাজটা কেমনে হবে, যাও এখনই আমার জন্য কাস্টমার নিয়ে এসো। তো ওখানে সুস্মিতা ছিল, সুস্মিতা তখন মনিরকে বলে ফারিয়ার মনটা একদম পাথর হয়ে গেছে, তার মনে ভালোবাসা নামে কোনো জিনিসই নেই, কারোর জন্যই তার মায়া হয় না, তার মনটা তুমি ঠান্ডা করে ফেলো, তার তুমি সব কথা শোনো, এটাই তোমার একমাত্র উপায়, মনিরের কাছে কোনো উপায় নেই। মনির তখন ফারিয়ার কথায় রাজি হয়। এরপর থেকে ফারিয়ার জন্য সে কাস্টমার ঠিক করে, ফারিয়া সেই কাস্টমারের সাথে ফিজিক্যাল সম্পর্ক করে। এরপর ফারিয়া যে টাকা পায় সেটাও মনিরকেই গুনতে হয়, আর এগুলো করতে তার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এগুলো কষ্টই সে সহ্য করে আর দেয়ালের দিন গুনতে থাকে যে কবে 15 দিন শেষ হবে। গল্পটা এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়, মানে মনির যখন সৌদিতে ছিল। আসলে মনির একটা ফ্যাক্টরিতে ওয়াচম্যানের কাজ করত, এখানে সে 9 মাস ধরে কাজ করছে কিন্তু এখনো তাকে 1 টাকাও বেতন দেয়নি, আর এই 9 মাসের একদিনও সে তার বিবির
সাথে কথা বলেনি, মানে মালিক তাকে কথা বলতে দেয়নি। এর মধ্যে শাবনম তাকে অনেকবার কল করেছিল কিন্তু মালিক একবারও তার সাথে কথা বলতে দেয়নি। বারবার ফোন করায় একটা সময় মালিক অনেক বিরক্ত হয়। আর একদিন তার বউকে একটা মিথ্যা খবর দেয় যে মনির এখানে একটা বিয়ে করেছে আর এখন সে সংসার করছে, যেই খবরটা সুস্মিতা পেয়েছিল। এরপর এই খবরটা সুস্মিতা শাবনমকে বলেছিল। মনির তখন ভীষণ রাগ করে। এরপর সে মালিকের সাথে খারাপ ব্যবহার করে, মালিকের সাথে একটা ঝামেলা করে। মালিক তখন মিথ্যা একটা মামলায় তাকে গ্রেপ্তার করায়। একটা উকিল তখন মনিরের কাছে আসে। মনির উকিলকে সবকিছু সত্যিটা বলে। মনির এখানে কান্না করতে থাকে, বলে আমাকে বাড়ি ফিরতে হবে, আমার ঘরে আমার বউ বাচ্চা আছে, পুরো পরিবার আমার উপর নির্ভর করে আছে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। 15 বছর তাকে জেলে থাকতে হয় আর তারপরে সে ইন্ডিয়াতে ফিরে আসে। কিন্তু শাবনম ততদিনে মারা গেছে, দৃশ্য বর্তমানে ফিরে আসে। দেখতে দেখতে 15 দিন পার হয়, মনির ফারিয়ার কাছে আসে। এরপর ফারিয়াকে বলে 15 দিন পার হয়ে গেছে, এখন তুমি আমার সাথে এসো। কিন্তু ফারিয়া তার বাবার কথায় রাজি হয় না। সিন এখানেই কাট হয়। এদিকে আকাশকে দেখে সে একটা হাসপাতালে আসে, জানতে পারে তার HIV রোগ হয়েছে। হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে ফারিয়ার কাছে আসে, তার সাথে ঝামেলা করতে থাকে, বলে তোর জন্যই আমার এটা হয়েছে, আমি তোকে কখনো ক্ষমা করব না, আমি তোকে এখনই মেরে ফেলবো। এটা বলে যখন তাকে মারতেই যাবে ঠিক তখনই সেখানে তার বাবা আসে। তার বাবা এই পুরো ব্যাপারটাই জানতে পারে। এরপর আকাশকে মেরে ওখান থেকে বের করে দেয়। একটু পর মনির এখানে ছিল, সুস্মিতা মনিরের কাছে আসে, তাকে বলে এখন আর কোনো রাস্তা নেই, তুমি ফারিয়ার পিছনে সময় নষ্ট করো না, তার পিছনে ঘুরে কোনো লাভ হবে না, সে তোমাকে কখনো ক্ষমা করবে না। সিন এখানেই কাট হয়। একদিন ফারিয়া খুব সুন্দর করে রেডি হচ্ছিল, মনির তার জন্য একটা কাস্টমার ঠিক করে আর ফারিয়াকে তাড়াতাড়ি বের হতে বলে। ঠিক তখনই সেখানে সুস্মিতা আসে, ফারিয়াকে বলে তোমার বাবাকে ক্ষমা করে দাও, সে তার ভুলটা বুঝতে পারছে আর তোমার কাছে মাপও চেয়েছে। কিন্তু ফারিয়া তাকে ক্ষমা করে না, তার মনটা একবারে পাথর হয়ে গেছে। তার মনে ইমোশন নামে কোনো জিনিসই নেই, তার বাবার প্রতি এক ফোঁটাও ভালোবাসা নেই। মনিরের সাথে যেটা ঘটেছিল এটা সে জানতেই চায় না। ফারিয়া ওখান থেকে বের হয়ে আসে, মনির তাকে একটা জায়গায় নিয়ে আসে। এখানে মনির তার মেয়েকে বলে আমি তোমার কাস্টমার, এটা বলে সে তার পকেট থেকে চাকু বের করে। এরপর নিজ হাতে তার মেয়েকে হত্যা করে ফেলে। তারপর বেশ কিছুক্ষণ তার মেয়ের পাশে অপেক্ষা করছিল। এখানে সে তার মেয়ের জন্য কান্না করে, তার মেয়ের সাথে কাটানো সময়ের কথা মনে করতে থাকে। একটু পর সেখানে পুলিশ আসে, মনিরকে প্রশ্ন করে ওই মেয়েকে তুমি কেন মেরেছ আর মেয়েটা তোমার কে হয়। মনির বলে সে আমার মেয়ে হয়। আর এখানে এই গল্পের একটা টুইস্ট রিভিল হয়, আসলে ফারিয়ার HIV রোগ হয়েছে। একই রোগটা আকাশের হয়েছিল, কারণ ফারিয়া প্রোটেকশন ছাড়াই ফিজিক্যাল সম্পর্ক করে, সেটাও প্রত্যেকটা পুরুষের সাথে। আগে থেকেই সে জানতে পারে তার এই রোগটা হয়েছে। এটা জানার পরেও সে প্রোটেকশন ছাড়াই ফিজিক্যাল সম্পর্ক করত, যেন সবারই এই রোগটা হয়, কারণ প্রত্যেকটা পুরুষকে সে ঘৃণা করে আর সেটাও শুধুমাত্র তার বাবার জন্য। তো এটা যখন মনির জানতে পারে তখন সে তার মেয়েকেই হত্যা করে ফেলে, যেন এই পাপটা তার আর কখনো না করতে হয়। তো মনিরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়। কিন্তু মনির নিজেকে কখনো ক্ষমা করতে পারে না, নিজেকে সবসময় অপরাধী মনে করে। এজন্য একদিন সে জেলে আত্মহত্যা করে আর তাদের সুন্দর পরিবারটা আস্তে আস্তে এভাবেই ধ্বংস হয়। আর এই গল্পটা এখানেই শেষ হয়।